অত বৃষ্টি ও অনাবৃষ্টিতেও চাষ করা যায় বলে পলি হাউস পদ্ধতিতে চারা উৎপাদনে আগ্রহী হচ্ছেন উপকূলের চাষিরা হাত বাজারেও বিক্রি হচ্ছে মরিচ পেঁপে লাউ সিম বেগুন সহ শীতকালীন বিভিন্ন প্রজাতির সবজির চারা বিস্তারিত আছেন পারভেজ অতি ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে গেছে কিন্তু কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের এই নাওভাঙা গ্রামে এই ঝড় ঝাঞ্ ঝঞ্ঝা এবং অতিবৃষ্টির মধ্যেও কিন্তু এখানকার কৃষকরা চারা উৎপাদন করতে সক্ষম হয়েছে তারা কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে আমরা নিরূপণ করতে পারিনি এখানকার নাওভাঙা গ্রামের দশ থেকে জন কৃষক রয়েছে তারা আধুনিক পদ্ধতিতে পলি হাউস নির্মাণ করে এবং উঁচু জমি উঁচু করে উঁচু বেড়ে তারা শীতকালীন যে শাক সবজির যে চারা সেগুলো উৎপাদন করেছে এবং এখানকার যে প্রতি যে হাউস এবং এখানকার যে মালিক এবং কৃষক রয়েছে তারা আমাদেরকে বলেছে প্রত্যেককে এই মৌসুমে পাঁচ থেকে সাত লাখ টাকার চারা তারা বাজারে বেচা বিক্রি করবে এখানকার যে দশজন কৃষক তারা প্রতি বছর অর্ধ কোটি টাকা লাভবান হচ্ছেন এবং এতে কৃষিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে এই ছিল আমার কাছে সবশেষ